মধুপুর গ্রামের মস্ত বড় ব্যবসায়ী সাহা পরিবার, জমিদার বললেও ভুল হবে না। জমিদার গিন্নি নিজেই সমস্ত কিছু একা হাতে সামলান, সংসার ব্যবসা সব কিছু। অনেক ছোট বয়সেই বিধবা হয়েছেন উনি, কাজেই দুই দেওর শাশুড়ি এবং দেওরদের বউ নিয়ে সংসার সামলান এই জমিদার গিন্নি। এই জমিদার বাড়িতেই কাজ করে মালতি। মালতির একরত্তি মেয়ে মায়া। দুইজনে মিলে জমিদার গিন্নির অন্নে বেশ ভালোই আছে। একদিন শুভ্র শিউলি ফুলের গন্ধে মন ভরে যায় মহানন্দে, আকাশ বুকে মেঘের ভেলা, ফুলের বুকে রঙের খেলা, শরতের ওই নীল আকাশে তুলোর মতো মেঘ ভাসে, পূজোর গন্ধ বাতাস জুড়ে, শিউলি তলায় ফুল যে ঝরে। মা, খিদে পেয়েছে, চারটে মুড়ি দাও তো। মুড়ি কেন খাবি মা? বাবুদের বাড়ি থেকে আজকে জিভে গজা, জিলেপি, লুচি কত খাবার দিয়ে গেছে, আজকে বোধন না? রাখো তো তোমার বাবুদের বাড়ি। বছরে এই কটা দিনের জন্যই তো ভালো মন্দ খাবারগুলো পাঠায়। হ্যাঁ, রাগ করিস কেন মা? খাবার পাঠিয়েছে, খেয়ে নে, রাগের কী আছে? রাগ করবো না, কি বলো তুমি? রাগের মতো কথা নয় এটা। সারা বছর তুমি ওদের বাড়ি হাড় ভাঙা খাটুনি করো, কই তখন তো কেউ দিয়ে যায় না। ধুর পাগলি, বাবুরা তো মাইনে দেয়, সেই পয়সাতেই তো আমাদের সংসার চলছে মা মেয়ের বল। তোর বাবাটা তো আর এলো না, আমাকে বিয়ে করে রেখে চলে গেল, তারপর তুই এলি, একা একা এই সংসার চালাই তুই আর আমি দুজনে মিলে। বাবুরা যদি না থাকতো, আমায় যদি কাজ করতে না দিত, সংসার চলতো আমাদের? থাক, তুমি খেয়ে নাও মা, আমাকে মুড়ি দাও। সারা বছর যে খাবারটা খাই সেই খাবারটা খাওয়াই আমার মনে হয় ভালো, কয়েকদিনের জন্য বিলাসিতা না করাটাই মনে হয় ভালো। শোন মায়া, বাবুদের বাড়ি থেকে তোর জন্য কটা জামা পাঠিয়েছে, একটু পরে দেখ তো মা, গায়ে হয় কি না। মা, তোমাকে না বারণ করেছি, ওসব নিয়ে আসবে না, তুমি যেটা কিনে দাও সেটাই আমার কাছে ভালো, আমার ওসব ভালো লাগে না মা। আহ, পর না বাবা, তোর বড় জেঠিমা পাঠিয়েছে, পর, ভালোবেসে পাঠিয়েছে, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, একদিনের জন্যই, এখন পড়তে বলছে, পড়ে দেখাবো, আমি কিন্তু আর পড়তে পারবো না। আচ্ছা বাবা ঠিক আছে, একটু পড়ে আমাকে দেখা। ছোট থেকে মাকে সেভাবে কাছে পায়নিও, যখন কান্না করত তখন জমিদার বাড়ির বড় গিন্নি মানে বড় জেঠিমা ওকে দুধ খাইয়ে দিতেন, আদর করতেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, বড় হওয়ার সাথে সাথে সেই ভালোবাসায় কোথায় যেন চিড় ধরেছে, সেটা খুব ভালো করে বুঝতে পারে এই একরত্তি মেয়ে মায়া। সেই কারণে ওই জমিদার বাড়ি থেকে শতক্রোশ দূরে থাকার চেষ্টা করে ও, কিন্তু কি করবে, ওর মা সেটা বোঝে না। ওর মা ভাবে ওনারা ভালোবেসে সব কিছু করেন, আর সেটা মায়াকে মেনে নিতে, যেহেতু মায়ার জন্ম দেওয়ার জন্য এবং মায়ার লালন পালনের ক্ষেত্রে জমিদার গিন্নির ভূমিকা কোনো অংশেই কম নয়, কিন্তু মায়া সেটা কিছুতেই মানতে পারে না। মায়া চল, অঞ্জলি দিবি না? চল চল, এই তো মা আসছি। বাহ, শাড়ি পরেছিস, সুন্দর লাগছে, কে দিল শাড়িটা? মা, তোমার কি কিছুই মনে থাকে না? গত বছর আমি টুবানদেরকে পড়াতাম, সেই পড়ানোর টাকা জমিয়ে শাড়িটা কিনেছিলাম, তোমাকে দিলাম, তুমি বললে আমায় পড়তে, তোমার মনে নেই? ও হো হো হো, মা রে ভুলে গেছি মা, বয়স হচ্ছে তো, সারাদিন কাজ করি, মনে থাকে না মা।
ও মামা, এই শাড়িটা তুমি একদিন পরো না, সুন্দর তোমার গায়ের গন্ধ লেগে থাকবে শাড়িতে। বাট পাগলি গায়ের গন্ধ, চল এখন তো আরও ভালো গন্ধ পাবি। মানে বুঝতে পারছিস না, প্যান্ডেলে চল, মায়ের গন্ধ পাবি, আসল মায়ের গন্ধ পাবি, যেই মা বছরে চারটে দিনের জন্যই আসে আর সারা প্রকৃতিকে সুগন্ধে সুগন্ধিত করে রাখে। প্রকৃতি না, আরে আমাদের মনকেও তো রাখে। চলো। আরে মায়া, কত বড় হয়ে গেছো তুমি! মালতি, মেয়ের কত বয়স হলো? আখি দিদি, এই 14। পড়াশোনা করে তো? হ্যাঁ, এই তো 9-এ উঠেছে, এবার সামনের বার মাধ্যমিক দেবে। বাহ ভালো। মায়া, বড় হয়ে কি হতে চাও তুমি? আমার যা খুশি তাই হতে চাই। মায়া, এরম করে কথা বলতে হয়? মা, তোমাকে আগেই বলেছি, দেখো আমার ভালো লাগে না এসব, তুমি বুঝে দাও, আমি বাড়ি গেলাম। মায়া, তুই অঞ্জলি দিবি না? আমি অঞ্জলি দেবো না। কেন? যেখানে এই মহিলা দাঁড়িয়ে আছে সেখানে আমি অঞ্জলি দেবো না। মায়া, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, ছোটোবেলায় ইনিই তোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি মা, আমি জানি, ছোটোবেলায় তুমি কাজ করতে, উনি আমায় খাইয়ে দিতেন, উনি আমায় পরিষ্কার করে দিতেন, উনি স্নান করে দিতেন, সব করতেন। কোনোদিন তো জানতে চাওনি আমি কেন এরকম করি? মায়া, পায়ে ধরে ক্ষমা চাও, ওনাদের দেওয়া অন্নেই তুমি আজকে এত বড় হয়েছ। চাই না আমার ওরকম অন্ন, আমার দরকার নেই ওরকম অন্নের। মায়া, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আহ, ঠিক আছে মালতি, উঠতি বয়সের মেয়ে, এভাবে কেউ বকাবকি করে? যা মা, তুই থাক এখানে, তোর যেতে হবে না, আমি চলে যাচ্ছি। দিদি দিদি দিদি! মালতি, আমি রাগ করিনি, কি হয়েছে? থাক না, ও আমাকে পছন্দ করে না, তুমি কেন শুধু শুধু ওকে জোর করে করছো? দিদি, আমি আপনাদের বাড়ি কাজ করে, তোমাকে কি বলেছি তোমাকে আমি কাজ থেকে ছাঁটাই করে দেব? কিচ্ছু করবো না, ঠিক আছে। তুই এটা কী করলি? ঠিক করেছি, যেটা ভালো বুঝি তাই করেছি। কেন করলি? হ্যাঁ, তুমি জানো আমি ছোটোবেলায় কী অবস্থায় ওনাকে একদিন দেখেছিলাম, সেই থেকে ওনাকে আমি ঘৃণা করি, ওনার গায়ের ওই গন্ধ আমার একদম সহ্য হয় না। গন্ধ? কিসের গন্ধ? ওনার গায়ের পারফিউমের গন্ধ, রজনীগন্ধা পারফিউম, আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না ওই গন্ধ। কী হয়েছে বলতো? তোমাকে বলা যাবে না মা, বললে তুমি। মায়া, আমি তোর মা, আমাকে তুই বল সব। না মা, আমার ভালো লাগছে না, আমি এখন যাই। অঞ্জলি দিবি না তুই সত্যি সত্যি? আমার আমার এক মা, আমার গর্ভধারিণী মা যখন আমার সামনে, অন্য মায়ের আমার দরকার নেই তো মা, তোমাকে আমি ভালোবাসি, তোমার পায়ে অঞ্জলি দিলেই সব মায়ের পায়ে অঞ্জলি চলে যাবে। তোর যে কী হয়েছে আজকাল, কী যে বলিস পাগলের মতো! কিচ্ছু হয়নি, তুমি পুজো দাও না, আমি বাড়ি যাই। আজও ব্যাপার, কী হয়েছে মেয়েটারও, কী দেখেছিল জমিদার গিন্নিকে সহ্য করতে পারে না? জমিদার গিন্নি পাশে আসলেও এরকম অসভ্যের মতো করে, জানতে হবে তো আমাকে ব্যাপারটা, কার কাছ থেকে জানি। কার হ্যাঁ, জমিদার গিন্নিকে আমার জিজ্ঞাসা করতে হবে, ও কেন এমন করে। আজই যাব। মায়া, এ কি আপনি, আপনি এখনো বাড়ি যাননি? আপনি যে বলে এলেন বাড়ি চলে যাবেন। যাবো মা, তোর সাথে আমার একটা কথা আছে। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনি জানেন কেন আমি আপনার সাথে কথা বলতে চাই না? মা রে, আমি জানি তুই আমাকে সহ্য করতে পারিস না, আমার কাছে আসাটাই তুই পছন্দ করিস না। সবই যখন বোঝেন তাহলে আসেন কেন? কোথায় আসি মা, তুইও আমাদের বাড়িতে যাস না, আমিও তোর বাড়িতে আর আসি না। আসি, সেই ছোট্টবেলায় তোকে কত খাইয়ে দিয়েছি তোর মনে পড়ে? সবই মনে পড়ে, সব আমার মনে আছে।
কিন্তু নিজের চোখে সেই রাত্রে আমি যা দেখেছি, মা রে তুই যেটা দেখেছিস একদম ঠিক দেখেছিস, কিন্তু কি দৃষ্টিতে দেখেছিস সেটা আমি জানি না। তুই এখন বড় হচ্ছিস তো সব বুঝতে পারবি, ধীরে ধীরে সব বুঝতে পারবি। ওই নোংরা জিনিস বোঝা আমার দরকার নেই। আপনি যান, আমি বাড়ি যাব। আপনার গায়ের এই পারফিউমের গন্ধটা আমার একদম পছন্দ হয় না। মায়া, মায়া যাস না, মায়া শোন শোন, মায়া মায়া যাস না, মায়া! পিছন থেকে একটা গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান জমিদার গিন্নি। মায়া কিন্তু একবারও তাকায়নি পিছন দিকে। রাস্তায় লোকজন জড়ো হয়ে চিৎকার করতে শুরু করে, তারপরে মায়ার হুঁশ হয়। মায়া যখন দৌড়িয়ে সেখানে আসে, তখন দেখে রক্তাক্ত শরীরে ছটফট করে নিঃশ্বাসটা বেরিয়ে গেল জমিদার গিন্নির। কিন্তু ওনার চোখ দুটো তখনও অস্থির হয়ে আছে মায়ার দিকে তাকিয়ে। কি যেন বলতে চাইছে ওনার সেই দৃষ্টি, মায়ার কোনোদিনও আর জানা হলো না। রক্তে ভিজে যাওয়া শরীরের মাঝখান থেকেও ভেসে আসছে একটা মিষ্টি গন্ধ, মায়ের গন্ধ, মায়ের গায়ের পারফিউমের গন্ধ। মায়ার সেই গন্ধটা অসহ্য লাগে। মৃতদেহটাকে দেখেই ছুটতে পালায় মায়া। রাস্তায় লোকজন জড়ো হয়ে হাসপাতালে ছোটাছুটি করতে থাকে জমিদার গিন্নির শেষ দেহটাকে নিয়ে। আজ প্রায় 7 বছর পরে জমিদার বাড়িতে এসেছে মায়া জমিদার গিন্নির শেষকৃত্যে অংশগ্রহণ করতে। ও যখন ছোট ছিল, এই বছর 7 কি 8, তখন জমিদার গিন্নিকে ও এমন অবস্থায় দেখেছিল যেই দিনের পর থেকে এই বাড়িতে আসা তো দূর, এই বাড়ি থেকে পাঠানো খাবার বস্ত্র কোনোটাই গ্রহণ করতে চাইতো না মেয়েটা। কিন্তু কেন সেই কারণ জানতে পারল না। আরে মায়া রানী যে কত বড় হয়ে গেছ এত বছর পর, কী মনে করে এখানে? আরে মদন কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাহ বাহ, গায়ে কতরে তো ফুলে উঠেছ একেবারে। ছি, কী ভাষা বলছেন এগুলো? ছিয়ের কী আছে, কোয়েট স্কুলে বড়, ছেলেদের সঙ্গে সঙ্গ দাওনি নাকি? হ্যাঁ, একটা নোংরা চাহনি মায়ার দিকে মদন কাকার। মায়ার খুব বিরক্তি লাগে। মদন কাকা আস্তে করে মায়ার বাঁ হাতটা চেপে ধরেন। মায়ার কিন্তু সত্যি এবার খুব রাগ হয়। শুধু রাগ না, মেয়েটা একটু ঘাবড়েও যায়। হঠাৎ সেখানে চলে আসেন মদন কাকার স্ত্রী। আরে মায়া সোনা, উমা আমার ছোট্ট মায়া সোনা কত বড় হয়ে গেছে, আয় মায়। কি হলো দেখ, দিদি চলে গেল। কি গো তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, নিচে যাও, সব লোকজন সেখানে রয়েছে তোমায় খোঁজ করছে। মায়ারানি তাহলে আজ আসি, এসো একদিন সময় করে। আরে আমার অফিসে যেও, এখন থেকে তোমায় কাজ দিয়ে দেব, সামনে মাধ্যমিক দেবা তো, এখন থেকে যদি কাজ করো বড় হতে হতে তুমি অনেক বড় হয়ে যাবা। সবাই কথাটা ক্যাজুয়ালি নিলেও মায়া কিন্তু বুঝতে পারে খারাপ ইঙ্গিতটা। কোনো রকমে সময় কাটিয়ে বাড়ি চলে আসে। কিরে তোর এতক্ষণে সময় হলো, কোথায় গিয়েছিলিস? জমিদার বাড়ি গিয়েছিলাম মা। জমিদার বাড়ি কেন রে মা? জেঠিমা চলে গেলেন, খারাপ লাগছিল তাই গেছিলাম। বাবা, জেঠিমা বেঁচে থাকতে শুনতে পেল না তোর মুখে এই কথা। ঠিক আছে, জানিস তো মা ওই বাড়ি থেকে আমায় তাড়িয়ে দিয়েছে, আর কাজ করতে দেবে না। যাই দেখি এবার অন্য কোথায় কাজের সন্ধান পাই মামির সংসার চালানোর জন্য। তাড়িয়ে দিয়েছে কেন?
জেঠিমা তো তোমাকে এগ্রিমেন্টে সাইন করিয়েছিল না একটা কাগজে, সারা জীবনের জন্য তোমায় রেখেছিল না, তারই দেবে মানে? আমি এক্ষুনি যাচ্ছি। মায়া দাঁড়া, আমার কথাটা শোন, আমি এক্ষুনি যাব। মায়া, মায়ের কথা শুনতে হয়। মা, তুমি বুঝতে পারছো না, এটা উচিত নয়, তোমাকে তাড়াতে পারে না ওরা। তুই কিছু করতে পারবি? অবশ্যই পারবো। তুমি ছাড়ো, আমাকে ছাড়ো, আমি এক্ষুনি যাচ্ছি। রাগান্বিত হয়ে মায়া ঘর থেকে বেরিয়ে যায়, ছুটে গিয়ে পৌঁছায় জমিদার বাড়ি। সেখানে আর পাঁচজন লোকের মাঝে মদন কাকা ঠিক খুঁজে ফেলে মায়াকে, বলে, কি ব্যাপার, এই তো গেলে, আবার চলে গেলে? কাকা, আমি এগুলো কি শুনছি, আপনারা নাকি মাকে ছাঁটাই করে দিয়েছেন? হ্যাঁ, তোমার মাকে দিয়ে আর কাজ করানো যাবে না, বয়স হয়ে গেছে তোমার মায়ের, তোমার মা কাজ করতে পারে না। তুমি যদি বলো তো তোমায় রাখতে পারি, বাসন মাজতে হবে না, কাপড়ও কাচতে হবে না, শুধু সময় করে একটু আমার গাটা, কি বলছেন, কি পড়াশোনা করি আমি? পড়াশোনা করো, সেই জন্যই তো বলছি, বাসনও মাজতে হবে না, কাপড়ও কাচতে হবে না, রান্নাও করতে হবে না, শুধু দু ঘন্টা করে এসে আমার গা গতটা একটু চিপে দিও, তোমার মায়ের থেকে বেশি মায়নে দেব। আপনি বড্ড খারাপ লোক। খারাপ কে ভালো এখন বলো তো, সবাই খারাপ। আপনি ছাড়ুন আমাকে। ছাড়বো কেন, দাঁড়াও একটু সময় কাটাও, নগদ দু মাসের মাইনে দিয়ে দেব। আপনি ছাড়ুন, আপনি কিন্তু খুব খারাপ কাজ করছেন, এটা কিন্তু উচিত নয়। আরে ছাড়বো কেন, আরে মায়ারানী, আজকে তুমি পালাতে পারবে না আমার কাছ থেকে। আপনি কি বলছেন, কি বলছি তুমি বুঝতে পারছো না, বড় হয়েছো, ক্লাস 9 পড়ো, আপনি আমাকে ছেড়ে দিন কিন্তু বলছি। আপনি এগোবেন না আমার দিকে, খুব খারাপ হয়ে যাবে। খারাপ হবে না, আরে কিচ্ছু হবে না, একটুও কষ্ট হবে না, একটু এসো না। আপনি আপনি সরে যান কিন্তু, দেখুন দেখুন আমি কিন্তু চিৎকার করব। চেঁচাও, বাড়ি ফাঁকা, সবাই শোকস্তব্ধ, যে চেঁচাও, তোমাকে পাওয়ার আশা আজকে থেকে নয়, 7 আগে থেকে আছে। মনে পড়ে তুমি একদিন জমিদার গিন্নিকে আমার সঙ্গে দেখে ফেলেছিলে? তোমার জন্যই তো সর্বনাশটা আমি তোমার করতে চেয়েছিলাম, তোমার জমিদার গিন্নি কাছে এসে বললে, না ও বাচ্চা, ওর ক্ষতি তুমি করবে না মদন। কি করব, আমার মাথায় তখন অন্যরকম খিদে, জমিদার গিন্নিকেই খেলাম। শুধু তাই নয়, প্রতি রাতেই খেতাম তোমার জন্য, কিন্তু কি করা যাবে, উনি চলে গেলেন পরলোকে, এখন তোমায় কে বাঁচাবে? এই দিনটার জন্যই তো তোমার মাকে কাছ থেকে তাড়ালাম। যেটা শুনছ সেটাই বলছি, ঠিকই বলছি, এসো। আপনি সরে যান, আপনি কিন্তু খুব খারাপ করছেন। কিচ্ছু খারাপ করছি না, এসোই না একটু। মদন জোর জবরদস্তি করতে থাকে মায়ার ওপরে। মায়া বাচ্চা মেয়ে, সে মদনের শক্তিতে পেরে ওঠে না, চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে, কিন্তু বাড়ি ফাঁকা, বাড়িতে কেউই টের পায় না কিছু। কিন্তু হঠাৎ সেখানে কোথা থেকে যেন ভেসে আসে এক রাশ শিউলি ফুলের গন্ধ, গন্ধে সুরভিত হয়ে ওঠে বাতাস। সেই গন্ধে মায়ার মনটা আপ্লুত হলেও কেমন যেন বিরক্তিতে পড়ে যায় মদন। অসহ্য গন্ধ, সরাও, কে কোথায় আছো, আমার মাথা যন্ত্রণা করছে, কেউ জানো না শিউলি ফুলের গন্ধে আমার অ্যালার্জি আছে? কে আছিস, এদিকে আয়, কে আছিস? শত টাকা সত্ত্বেও কেউ আসে না। শিউলি ফুলের গন্ধে কোনো মানুষের বিরক্তি হতে পারে, কিন্তু যার প্রবৃত্তি খারাপ তার হয়তো হতে পারে। অসুর নিধনের জন্যই মা দুর্গা বছরের এই 4 দিন ধরাধামে নেমে আসেন। তার আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি সেজে ওঠে নিজের সাজে, প্রকৃতির সেরা অলংকারে, শিউলি ফুল আর কাশ ফুলে। কিন্তু যে অসুর, সে কিন্তু এসব সহ্য করতে পারে না, মদন ঠিক তাই। ছোট্ট মায়াকে অনেক দিন আগেই নষ্ট করতে চেয়েছিল মদন, কিন্তু পারেনি জমিদার গিন্নির জন্য। আর জমিদার গিন্নি নেই, তাতে কি হয়েছে,
প্রকৃতি মা তো আছে, তিনি এসেছেন আজকে মায়াকে নিজের সন্তানকে রক্ষা করতে। মায়া কোনো রকমে ছুটতে পালিয়ে যায়, বাড়ির থেকে দৌড়তে দৌড়তে পৌঁছে যায় গ্রামের একদম শেষ প্রান্তে নর্দমাটার কাছে। সেখানে দাঁড়িয়ে দেখে একটা পচা বস্তার ওপরে পড়ে রয়েছে ঝুড়ি ঝুড়ি শিউলি ফুল, আর সেখান থেকে ভেসে আসছে শিউলি ফুলের সুগন্ধ সুবাস, ভরে উঠছে বাতাস। মায়ার কেমন যেন মনটা গলে যায়, ওর শুধু মনে হয় এই শিউলি ফুলের মধ্যে মিশে রয়েছে ওর মা, ওর জমিদার মা। এক মা ওকে জন্ম দিয়েছেন, আর এই মা নিজের ইজ্জত দিয়ে ওর ইজ্জত বাঁচিয়েছেন। সেই মা শিউলি ফুলের সুবাসে উমা মায়ের বেশে আজ ধরা দিয়েছে মায়ার কাছে। মায়ার মন থেকে জমিদার গিন্নির প্রতি সব ঘৃণা আক্রোশ দূরে চলে যায়। চিৎকার করে কাঁদতে কাঁদতে মায়া বলে, মা তুমি এসো, আবার এসো, চারটে দিনের জন্য তুমি আবার এসো, আমি তোমায় ভুল বুঝেছি, তুমি বেঁচে থাকতে তোমায় অবহেলা করেছি, তুমিও আমার মা, আমার মায়ের গন্ধ, আমার সোনা মায়ের গন্ধ। শুনছিলেন মায়ের গন্ধ, কাহিনী ও কণ্ঠে আমি বৈশাখী। সংসারে কাজের ফাঁকে আমি গল্প লেখার চেষ্টা করি, আর সেই গল্পগুলোই পাঠ করে শ্রোতা বন্ধুদের শোনানোর চেষ্টা করি। কেমন লাগছে আমার লেখা গল্প এবং আমার কণ্ঠ কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাজির হব খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাকে সাহায্য করবে এক ধাপ এগিয়ে যেতে। ভালো থাকবেন, নমস্কার।